জিল্লুর রহমান বলেছেন কি আজান শুরু হওয়া পর্যন্ত খাওয়া যাবে আজান শুরু হলো হলে তো খাওয়া যাবে না আজান শুরু হওয়ার আগ পর্যন্ত এখন ব্যাপার হচ্ছে কোন আজান এটা এটা কি রাতের আজান নাকি ফজরের আজান রাতের আজান হলে তারপরেও খাওয়া যাবে আর যদি ফজর আজান হয় তাহলে আজান তো তখনই দেবে যখন সোবে সাদেক উদিত হলো তখন থেকে আর খাওয়া যাবে না এবং এটি আমরা বুখারির বর্ণনা পাই রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যখন বেলাল আজান দেয় তোমরা খেতে থাকো যতক্ষণ পর্যন্ত না আবদুল আজান দেয় কারণ বেলাল রাতে আজান দেয় আর আবদুল্লাবনা মাকতুম ফজর আজান দেয় তাহলে ফজর আজানের সাথে সাথে খাবারটা বন্ধ করে দিতে হবে অর্থাৎ আজাদের আগ পর্যন্ত খাওয়া যাবে এবং এটি সুরা আল বাকার একশো সাতাশি নম্বর আয় থেকে খুব স্পষ্ট করে জানা যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ সুবাহান ও তাল রসুল আল একশো নম্বর বলছেন ওয়াকুলু ওয়াচরাবু হাতবাইয়ান আলা কুমুল খৈতুল আবিয়দু মিনাল খৈতুল আসুদ মিনাল ফজর আর তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না সাদা রেখা অদিত হয় ফজরের কালো রেখার পর সাদা রেখা অদিত হওয়ার সাথে সাথেই খাবার শেষ তার মানে হচ্ছে আজানের আগে যদি ফজর রাজান হয় অথবা সাদেকের আগেই আমাদেরকে খাবার শেষ করতে হবে সেক্ষেত্রে আমরা যেটা রাসুল সাল্লাহ সাল্লাম সুননা দেখি যেটি আনাসেবালিক হাদিস তিনি না সাবেতের মাধ্যমে এই বর্ণনাটা করেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম কখন সাহারিটা সম্পন্ন করতেন রাসুল সাল্লাহ সাল্লাম সাহারিটা দেরি করতেন সেটাও যেমন জানা যায় হাদিস থেকে আবার এটাও বোঝা যায় যে সাহারি করার পরে তিনি আরও বেশ কিছু ছোটো মানের তিরিশ থেকে পঞ্চাশটা আয়াত তিনি তেলাওয়াত করতে পারতেন অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় আগে তিনি সাহারি তা সুসম্পন্ন করতেন সুভেজ সাদেকের দশ পনেরো মিনিট বিশ মিনিট আগে এটাই এই হাদিসের ক্যালকুলেশন থেকে জানা যায় তাহলে বোঝা গেল যে আমরা ঠিক সুভেজ সাদেক উদিত হবে তার আগ মুহূর্ত পর্যন্ত সাহারি খাওয়ার কোনো মানে হয় না কারণ এটা তো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমি কিভাবে বুঝতে পারবো যে এই যে খাচ্ছি এই মুহূর্তে খাওয়াটা আমার শেষ হবে ঠিক শেষ সেকেন্ডে গিয়ে এটা তো সম্ভব নয় তাহলে আমরা দেরি দেরি করেই খাব বাট দশ পনেরো মিনিট আগেই সাহারি খাওয়াটা শেষ করব। আমাদের কাছে এখন ঘড়ি আছে ঘড়িতে অম্বল করার তাপিম যেটা আদান হ্যাঁ এরকম একটা সুন্দর অ্যাপস আছে আপনার সেই অ্যাপসটা ফলো করতে পারেন সেখানে অম্মুল করার তাপিমটা আছে প্রত্যেকটা মিনিট সেখানে শো করা আছে শেষ মিনিটটা তাহলে আপনার অন্তত পাঁচ সাত মিনিট আগে আপনি সাহারি খাওয়াটা শেষ করেন আপনি আজানের সাথে মেলাতে যাবেন কেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন